আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি গলার ডিজাইন শেয়ার করব। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। হাফ বডির মাপ নিয়ে আমি একটা কাপড় কেটে নিয়েছি এবং একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো আর্মহোলের সাইড থেকে এখান থেকে আপনারা লাইন তৈরি করবেন। তো আপনারা আঁকা বাঁকা যে কোনো লাইন তৈরি করে নিতে পারবেন। এখানে সুন্দর করে লাইনগুলা টেনে নেবেন। তো আমি এখানে কয়েকটি লাইন টেনে নিচ্ছি, এটা কিন্তু উল্টো সাইডে করতেছি। তো কয়েকটা লাইন এভাবে টানার পরে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো জামার কালার অনুযায়ী আমি এখানে এক কালারের চারটা সুতা নিয়েছি। তো চারটা সুতাকে একসাথে করে একটা খালি ববিনের মধ্যে এগুলাকে পেঁচিয়ে নিতে হবে। তো এখানে আমি চারটা সুতাকে একসাথে করে পেঁচিয়ে নিচ্ছি। তো পেঁচানো হয়ে গেলে একটা ববিন কেসের মধ্যে দিয়ে দিব। তো এটাকে আপনারা একটু ইজি রাখবেন, তাহলে আপনাদের সুতোটা নিচ থেকে সহজেই উঠে যাবে। তো আমরা এখন উল্টো সাইডে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী সেলাই করে নিব। তো আমরা মার্ক অনুযায়ী সেলাই করব। তো মার্ক অনুযায়ী সেলাই করার পরে এর উল্টো সাইডে আবার সেলাই করে আসতে হবে। তো সেলাইটা যেন যে সেলাইটা দেওয়া হয়েছে তার উপরে হয়। তো একইভাবে প্রত্যেকগুলা মার্ক অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো সেলাইটা সম্পূর্ণ হয়ে গেলে নিচের যে পার্টটা আছে সেটাকে এভাবে হাফ ইঞ্চির মতো ভিতরের দিকে ভাঁজ করে এর উপরে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে। তো প্রেস করা হয়ে গেলে এটাকে পিন দিয়ে আটকে নেবেন এবং তার উপরে একটি সেলাই দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে 9 ইঞ্চি এবং 7.5 ইঞ্চি মাপের একটি পেস্টিং নিয়েছে, সেটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখানে 3 ইঞ্চি এবং 6 ইঞ্চি মাপে মার্ক করেছি। তো মার্ক করার পরে সুজা টান দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গলা দিতে পারবেন। তো আমি এখানে পান পাতা শেপের গলাটা দিয়ে দিচ্ছি। তো গলাটাকে একটি কাপড়ের সাথে সেলাই করে লাগিয়ে জামার সাথে গলাটা ফিটিং করে নিতে হবে। তো আরেকটা প্রিন্টের কাপড়ের উল্টো সাইডে একটা পেস্টিং লাগিয়ে নিয়েছি। তো এটাকে আয়রন দিয়ে ভালোভাবে প্রেস করে নিয়েছি যাতে এটা না খুলে আসে। তো এটার উপরে আমরা যতটুকু পর্যন্ত এক কালার কাপড় আছে সেগুলোর উপরে একটি বৃত্তাকার রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি। তো এগুলোকে এখন কেটে নিব। তো আপনারা মনে রাখবেন এই পেস্টিংটাকে কিন্তু আপনারা ভালোভাবে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে। তো এভাবে অনেকগুলা কেটে নিলাম বিভিন্ন সাইজ দিয়ে। তো এখানে আমি ফেব্রিক গ্লু নিয়েছি, তো গ্লু দিয়ে সবগুলাকে একটা একটা করে লাগিয়ে নিতে হবে। তো সবগুলাকে এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। এই জামাটির সম্পূর্ণ কাটিং এবং সেলাইয়ের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দিব। তো আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।